আমাদের আরেকজন ভাই প্রশ্ন করেছেন যে ইদানিং ইউটিউবে একটি গান খুবই ভাইরাল হচ্ছে, সেটা হচ্ছে কি, হরেক রকম পাগল দিয়ে মিলিয়েছো মেলা, বাবা তোমার দরবারে সব পাগলেরই খেলা, সম্মানিত উপস্থিতি, এটা একটা ইমান বিনষ্টকারী গান। এই গানের মাধ্যমে মানুষের ইমানকে হরণ করা হচ্ছে, কারণ এটা এমন একটি গান, একেবারে কুফুরি একটি গান। কারণ এখানে বলা হচ্ছে, বাবা তোমার হরেক রকম পাগল দিয়ে মিলিয়েছো মেলা, বাবা তোমার দরবারে সব পাগলেরই খেলা, সমন্ত উপস্থিতি। তার বলা হচ্ছে হরেক রকম পাগল দিয়ে মিলিয়েছি মেলা, মানে এই পৃথিবীটাতে কি অনেক পাগল, এবং এটা কে করেছে, বাবাই করেছে, সম্মানিত উপস্থিতি। আপনাকে আমাকে সৃষ্টি করেছেন কে, আল্লাহ। এই দুনিয়াতে পাঠিয়েছেন কে, আল্লাহ। আসমান জমিনের মালিক কে, আল্লাহ। অথচ এখানে বলা হচ্ছে আমাদেরকে পাঠিয়েছে কে, বাবাই, সম্মানিত উপস্থিতি। তাহলে অবশ্যই এটা একটা কুফুরি গান, এবং এই গানটা গায় আমাদের বাউল এক শ্রেণীর ইসলামের নাম ভাঙিয়ে যে যারা মাজার পূজা করে, কবর পূজা করে, এই সমস্ত যারা ইসলামের নাম দিয়ে পীর মুরিদি কাজ করে তারা এটা গায়, যারা বাউল শিল্পীর ই করে তারা এই সমস্ত গানগুলো গায়। তো এটা একটা শিরিকি গান। আমরা বলবো যে সমস্ত, বিশেষ করে আরেকটা পয়েন্ট এখানে বলা উচিত যে দেখেন, ইহুদি আপনার আবু জেহেল, আবু লাইব, আবু শা, আবু লাহাব বা সাইবা, এরা যে কাফের ছিল এরা কিন্তু আল্লাহকে বিশ্বাস করত। তাদেরকে যদি বলতেন যে আপনাকে কে সৃষ্টি করেছেন, তারা কিন্তু বলতো আল্লাহ সৃষ্টি করেছে। কিন্তু এখানে যেটা বলা হচ্ছে যে না, বাবাই করেছে, মানে তাদের থেকে বড় কাফের এরা। এই জন্যই বলবো এই গানটা যেই গাইবে, রং তামাশা করে হোক, ইচ্ছাই হোক, অনিচ্ছাকৃত হোক, সঙ্গে সঙ্গে সে কাফের হয়ে যাবে, কোনো দেরি হবে না। এই জন্যে প্রত্যেকটা লোককে আমরা এই গান থেকে সতর্ক করব, কেউ যেন এই গান না গান। প্লাস যে সমস্ত ইউটিউবার আপনাদের ইউটিউব চ্যানেলগুলোতে এই গানগুলো আপলোড করেছেন, দেখা গেছে অনেক সময় অশ্লীলতা সহকারে বিভিন্ন ধরনের ব্যঙ্গ করে এই গানগুলো উপস্থাপন করা হয়েছে, তো সেগুলো থেকে যেন আপনারা ডিলিট করে দিন ইউটিউব থেকে। পাশাপাশি এই গানগুলো যেন আর কেউ না গায়, এই দিকে আপনারা খেয়াল রাখবেন, বা এই বিষয়ে জন